হ্যাঁ গো গোপাল, এতক্ষণ ছিলে কোথায়? তোমার অনেক কাজ আছে। প্রণাম রাজামশাই। এই মানে আমার একটুখানি দেরি হলো, তার মানে আমার বাচ্চাগুলো না ইলিশ খেতে চেয়েছিল, তাই বাজার থেকে গিয়ে একটা ইলিশ এনে দিলুম। হয়েছে তোমার ইলিশ খাওয়া, আজকে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। কেন রাজামশাই, আমি কি এমন ভুল করলুম, আমাকে আপনি ফাঁসি দেবেন? চলো, সকালবেলা আমি তোমার মুখ দেখেছি বলে আমার হাতখানা কেটে গেছে, এক্ষুনি তোমাকে আমি ফাঁসিয়ে দেবো। রাজসভায় চলো। আজ্ঞে মহারাজ, চলুন তবে। মন্ত্রী যাও, গোপালকে নিয়ে ফাঁসির দড়িটা একদম গলায় পরিয়ে দাও, তারপরে ওকে ঝুলিয়ে দেবে। রাজামশাই, মরার আগে আমার একটা ইচ্ছে ছিল, যদি একটু পূরণ করতেন। বলো তবে, তোমার কি অভিযোগ, কি কথা বলবে বলো। আজ্ঞে মহারাজ, আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আপনার মুখ দেখেছি। আমি যদি অপেয় হই, আমাকে দেখার পর আপনার হাতখানা কেটে গেছে, আর সকালে উঠে আমি আপনার মুখ দেখলাম বলে আমি মরতে চলেছি, আমাকে ফাঁসি দিচ্ছেন। তাহলে কি অপয়া বেশি হলো বলুন তো। হ্যাঁ, এ কি গোপাল, তুমি কি বলছো? আমি অপয়া? এটা কি করে হলো? আমার জন্য তুমি মরতে চলেছ, আমার এত বড় ভুল হয়ে গেল? আচ্ছা গোপাল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মন্ত্রী, ওকে ছেড়ে দাও, আমি অপয়া নই, এ গায়ের কেউ অপয়া নয়, সবাই ভালো।